হ্যালো বন্ধুরা, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকের ভিডিও টপিকটা তো আপনারা বুঝতে পারছেন থাম্বনেল দেখে। তো গাইস, আজকে আমার পার্টনার গ্যাংস্টারদের সাথে হাত মেলাইছে এবং সে আমার সাথে বেইমানি করেছে। সে কেন জানি বেইমানি করলো এটা বুঝতে পারলাম না, কিন্তু সে আমার সাথে বেইমানি করলো। এই কারণে তার পিছু পিছু আমি যাচ্ছি যে সে কোন গ্যাংস্টারের সাথে হাত মিলিয়েছে এবং সে কোথায় যাচ্ছে। তো গাইস, আমাদের ওইখানে যাওয়া দরকার যেইখানে আমার পার্টনার গ্যাংস্টারের সাথে হাত মিলিয়েছে। তাদেরকে তো দেখতে হবে যে তারা কারা, যারা আমার এই রাজ্য দখল করতে এসেছে। গাইস, এই শহরের বড় মুস্তান হচ্ছে আমি। আমি এই শহরটিকে কন্ট্রোল করি। এখন আমার পার্টনার পাশের শহরের বড় টুকাই মুস্তানের সাথে হাত মিলিয়েছে। এখন আমাকে টুকাই মুস্তানদের আমাদেরকে শায়েস্তা করতে হবে। তো গাইস, আমরা দেরি না করে চলে যাই আপনাদের মূল টপিকে। তো আমি কিন্তু আমার গার্লফ্রেন্ডের পিছু পিছু যাচ্ছি, দেখা যাক মুস্তানরা কোথায়। তো বন্ধুগণ, আমরা কিন্তু আমাদের টার্গেট অনুযায়ী খেল দেখবো যে আমার এই বেইমান পার্টনারটা কার সাথে এবং কীভাবে কী করে। তো আমি কিন্তু আমার পার্টনারের পিছু পিছু যাচ্ছি যে সে কোথায় যাচ্ছে। তো গাইস, আপনারাও দেখতে থাকুন, আমি কিন্তু তার পাপে পিছু পিছু যাচ্ছি। সে কোথায় যাচ্ছে এবং সে কেন আমার সাথে বেইমানি করলো? এখন আমার কাছে শর্ট গান আছে এবং লং গান আছে। তো গাইস, এটা দেখে ওদেরকে পিটাবো এবং উচিত শিক্ষা দেবো আমি ওদেরকে। গাইস, আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুরা যেন দেখতে পায়। তো গাইস, এই চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। তো আমরা এখন দেখি দেই আমরা গ্যাংস্টারদেরকে ধোলাই করতে পারি কিনা। গ্যাংস্টাররা তো আছে মেলাজন, কিন্তু আমি তো একা। তো গাইস, আমি এদেরকে পিটিয়ে পিটিয়ে মারবো, আর আমার কাছে আছে শর্টগান দিয়ে তো এদের একটাও ছাড়বো না আমি। এখন আপনারাও দেখতে থাকুন আমি কীভাবে এদেরকে ধোলাই করি। গাইস, আমি কিন্তু তাদের বসকে দেখতে পেয়েছি এবং আমি কিন্তু তাকে লুকিয়ে লুকিয়ে গুলি মারার চেষ্টা করতেছি এবং তাকে মারবো, মেরে ফেলার চেষ্টা করব। এখন আপনারা দেখুন আমি একা কীভাবে এদের সাথে লড়াই করি এবং এদের কাছ থেকে আমি জিতে যাই। আমার পার্টনার তো পালিয়েছে, না হলে ওকেও মারতাম যে তুই কেন আমার সাথে বেইমানি করলি, তুই গ্যাংস্টারের সাথে থেকে মনস্টারের সাথে থেকে গ্যাংস্টারের সাথে হাত মিলিয়ে কেন আমার সাথে বেইমানি করলি তুই। গাইস, কেন যে সে বেইমানি করলো এটা তো বুঝি নাই আমি, কিন্তু আমাকে ওকে উচিত শিক্ষা দেওয়া উচিত, কারণ শিক্ষা না দিলে সে তো ভালো হবে না। তো দেখেন কীভাবে তাদেরকে আমি ফায়ার করছি লুকিয়ে লুকিয়ে। আমার কাছে কিন্তু শটগান আছে। তাদের কাছে প্রায় সব লং গান আছে এবং শটগানও আছে, বোমা আছে বেশি, কারণ তারা গ্যাংস্টার। এক্সপোর্ট টাইপের মালগুলো তাদের কাছে বেশি। গাইস, আমিও তো কম না, আমি হচ্ছে মনস্টার। এই শহরে আমি অর্ধেক রাজত্ব করি, তো আমাকে তো তাদের সাথে পারতেই হবে। এখন দেখেন কীভাবে ওদেরকে কিল করি এবং মারি আপনারা।